নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলের 36,000 নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই নিয়োগ হয় বলে অভিযোগ ছিল, তাই 36,000 অপ্রশিক্ষিতের চাকরি বাতিলের নির্দেশ দিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। রাজ্যকে 3 মাসের মধ্যে যোগ্যদের নিয়োগ দিতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এই রায়কে স্বাগত জানানোর পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সরব বিরোধীরা। শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দিয়ে মূর্খ তৈরি করার চক্রান্ত চলছে বলে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। আর বাঙালি শিক্ষিত ওই জন্যই বলে যে এখানকার শিক্ষা ব্যবস্থা ভালো, ব্রিটিশ আমলের আগে থেকেই আমরা শিক্ষিত এবং সারা দুনিয়াতে সভ্য শিক্ষিত সংস্কৃতি বা বাঙালি হিসেবে পরিচিতি আছে। আর সেই শিক্ষা ব্যবস্থাটাকে পুরো জলাঞ্জলি দিয়ে মূর্খ তৈরি করে পরিযায়ী শ্রমিক তৈরি করার চক্রান্ত চলছে। আর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে 36,000 যে পোস্ট যেটা আনট্রেন্ড টিচাররা পেয়েছিল তারা টাকা দিয়ে, যদি 10 লাখ টাকা করে দেয় তাহলে 3,600 কোটি টাকা এখান থেকে লুট হয়েছে, আর সব টিএমসির নেতারাই করেছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মতে একটা নিয়োগও স্বচ্ছভাবে হয়নি। এই রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস কাটবানি নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে আগামী দিনে বারবার চাকরি বাতিল হবে। এই রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস কাটমানি নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে আগামী দিনে এইভাবে বারবার চাকরি বাতিল হবে, একটা রিক্রুটমেন্টও ফ্রেশ রিক্রুটমেন্ট হয়নি। এবং আগামী দিনে আপনারা দেখবেন যে এই চাকরি যারা এতদিন চাকরি করলো, ঘর সংসার করলো, তারা কোথায় যাবে? একটা হেজিমনি তৈরি হয়ে যাবে গোটা রাজ্যে, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে যাবে গোটা রাজ্যে। এবং আলটিমেটলি এই রাজ্যে 356 ধারা লাগাতে হবে বলে মনে হচ্ছে, রাজ্য সরকারই বলবে যে 356 ধারা লাগাবে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রায় আবারও প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন, তবে তিনি আরও রায় দিয়েছেন আগামী 4 মাস এই শিক্ষকগুলো স্কুলে যেতে পারবেন, বেতন পাবেন প্যারা টিচারের ন্যায়। তৃণমূল কংগ্রেসের এই সরকার দুর্নীতিকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে ইতিপূর্বে আমরা বলে এসেছি। আজকের ঘটনা, আজকের কলকাতা হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে আবারও প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশে সামনে আসছে নিয়োগ দুর্নীতির একের পর এক তথ্য, আর তাতেই ক্রমশ বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে রাজ্যের শাসক দলকে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।